সুপ্রদর্শক, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়া। দর্শক দেখছেন সাইওয়াল জাতের খামার উপযোগী যে সারগুলো রয়েছে, আমরা সেইগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজ 4 মার্চ 2022 রোজ শুক্রবার, প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। কি ধরনের এই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেই তথ্যগুলো একটু নেই। এই যে পাশে আমরা একটি গরু দেখছি, প্রথমে আমরা সেটা একটু করতে নেব। বয়স কিটার? আগর। এটা তো দেশি, দাও ধর নেই। কত চাচ্ছেন এটা? দাম চাওয়া দাম 135। 135 কত কাছে দাম? আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এটার বয়স কি ভাই? দুই দাঁত। কত চাইছেন এটা? কত বলতেছো দাম? 8-10। 1,08,000 এরকম বলে। কেমন কেনা বেচা? টার্গেট কেমন? 15-20 টার্গেট। দর্শক শুনছেন, 1,15,20 টার্গেট। আমরা এই পাশেও তিনটি গরু দেখছি, তিনটি গরু দেখছি একসঙ্গে, তিনটি সাইওয়াল। চাওয়া দাম কত করে? কয় 10 বেচারে কি কত? ইচ্ছা তো 20 পর্যন্ত, কিন্তু কাস্টমারের উপর, কাস্টমারের উপর। কিন্তু 1,20,000 ইচ্ছা, 1,20,000 হচ্ছে ইচ্ছা, কিন্তু কাস্টমারের উপর হচ্ছে নির্ভর করবে দাম। আমরা শুনছি এবং দেখছি, আমরা এই পাশেও যাই, এই পাশেও আমরা একটি গরু দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো। এটা কি? এটা পাকড়া সাইওয়াল। কি সাইওয়াল? পাকড়া সাইওয়াল বলে এটা। হ্যাঁ এটা পাকড়া। আর এটা তো দেশি, এটাও সাইওয়াল। হ্যাঁ বহু করে কিছু নাম ওঠে নাই, তালি মারছে যে বড়টা কত? কত পাইছেন দাম? দুই ভাঙতে বলতেছে, ভাঙবেন না, 5,000 কম দিছি আমি। কি বা বলে মন না, আবার লালটা আর এই তিনটে হবে। মাপ করা
নিয়ে আসেন এটা এখন বেচা বিক্রি কত ভাই? বেচা বিক্রি চাচি ভাই উপরে ২০ উপরে ২০ ২,২০ ২২০ আর ওইটা চাচি ১৪৫ বয়স কেমন এটা? এটা ২,০০০ ভাই কত কত লাস্ট দাম কত? এটা ৩৫ দাম পাইছি ভাই, ৩৫ পাইছেন ১৩৫। বেচা বিক্রি কত? ৪০-এর কাছাকাছি। দর্শক শুনছেন যে ১৪০-এর বেচার নিয়ত হচ্ছে ওনার। এটি আমরা শুনছি এবং দেখছি। মাথা থাকবে যে ঘুঘু মাথা থাকবে, কান বড় থাকবে, নাভি, গালার ঝুল, পার্সেন্ট, পাও সবকিছু এক নম্বর লাগবে ভাই। তাহলে অবশ্যই পয়সা পাবে, এখন একবারে কুরবানি করতে পারবে ২,৫০০। আচ্ছা, এখন এই অবস্থায় মাংস আছে ৬,৫০০। আচ্ছা, ধন্যবাদ দর্শক। আমরা দেখলাম এবং শুনলাম, আমরা দেখি আরো কিছু গরু আমরা আপনাদের দেখাতে পারি কিনা। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সাইবল জাতের সার গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানেও একটি গরু দেখছিলাম, এটাকে দেশি ভাই, দেশি বয়স কেমন? দাঁতে নাই, কত চা আছেন? এটা ১৪০ চাওয়া দাম কেমন পাওয়া দাম? ১৫-২০ বেচা বিক্রি ৩০ ওই রকমই। দর্শক শুনছেন যে ১৩০ হচ্ছে ওনার একটা বিক্রির টার্গেট, এখনো বয়স হয়নি এটি। আমরা দেখছি এবং শুনছি, আমরা যাবো এই পাশে। দেখছেন প্রচন্ড গ্যাঞ্জাম, প্রচন্ড ভিড়। এই পাশেও আমরা একটি গরু দেখছি। এখানে একটি আমরা একটু ওই পাশে যাই। দুটাই দুটা কি সাইওয়াল নাকি সাইওয়াল? কত চাইছেন? ৩০০ করে কত করে কাছে? ১৬০ করে। বেচা বিক্রি কত? ২৮৫ হচ্ছে বেচা বিক্রি। দর্শক শুনছেন যে ২৮৫ বেচা বিক্রি। আমরা দেখছিলাম, আমরা এই পাশে আরেকটি গরু দেখছি, আমরা সেটার একটু তথ্য নেব। এই যে দেখছেন আপনারা, জাতে কি ভাই এটা? সাইওয়াল নেপাল। নেপাল কত চাইছেন? ১৭০। বয়স কেমন? কত কত দাম? ১৫০ ভাঙিবা কত? ভাঙিবেন নাই মানে ১৫০ নি? ১৫০-এর উপর না নিচর? উপর ১৫০-এর উপরে বিক্রির দাম। দর্শক আমরা শুনছি এবং দেখছি। ওহ
দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে সাইবাল জাতের খামার উপযোগী সারগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, আমরা সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।